ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পার্ক স্ট্রিটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর থেকে বের হচ্ছে ফায়ার অ্যালার্মের আওয়াজ কিন্তু এখানে দীর্ঘক্ষণ দমকল কর্মীরা দাঁড়িয়ে থাকলো ভেতরেই ঢুকতে পাচ্ছেন না ঢুকতে পাচ্ছে না যারা সেক্সপ্রেশন অনিত থানার পুলিশ এখানে এসছেন তারাও এবং এই যে ঘন্টা দেড়েক ধরে এই একইভাবে এই ফায়ার অ্যালার্ম কিন্তু বাজছে কী কারণে ফায়ারলার্ম বাদ যে ভেতরে কি কোনো আগুন লাগার ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো বিষয়ে সেটা এখনও পর্যন্ত বুঝতে পারেননি কেউই তার কারণ ভেতরে ঢোকা যাচ্ছে না আজকে রবিবার কেউ নেই এখানে এবং ব্যাংকেরও কোনো কর্মী এখানে উপস্থিত নেই সিকিউরিটি গার্ডও সেইভাবে উপস্থিত নেই এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে দমকলের ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা যেমন এসছেন তার সঙ্গে সঙ্গে সেক্সপিয়ার থানার পুলিশও তারাও এসছে কিন্তু কোনোভাবে এই ফায়ার অ্যালার্ম বাজার পিছনে কারণ কি সেইটা কেউই বুঝতে পারছে না তবে এই যে ফায়ার অ্যালার্ম বাজছে তাতে যারা পথচারী তাদের মধ্যে কিন্তু আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এখনও পর্যন্ত দমকল কর্মীরা এবং থানার পুলিশ তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কোনোভাবে এই ব্যাংকের কাউর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তাই ফায়ার আলার্ম বাজলেও ভেতরে ঢুকে কারণ কি এই ফায়ার আলাম বাজার সেটা জানতেই পারছে না পুলিশ এবং দমকল ক্যামেরা অজিত সরকারের সঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা